ফরিদগঞ্জে তহফিল ঘোষণায় আনন্দ মিছিল। বুধবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনার চেয়ারম্যান কাজী হাবিবুল আওয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল করেছে। তফসিল ঘোষণা করা হবে আনন্দে নেতাকর্মীরা দলে দলে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে আসতে থাকে। ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে সংসদ নির্বাচনে তফসিলকে স্বাগত জানিয়ে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আনন্দ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। এ সময় তিনি বলেন, বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো আমাদের দেশেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হতে হবে। যারা নির্বাচনে না এসে অবৈধভাবে ক্ষমতায় যেতে চায়, আমরা তাদের প্রতিহত করতে রাজপথে আছি থাকব।